ঢাকায় গ্রিসের ভিসা কেন্দ্র চালু হলো। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি। এর মধ্যেই ভিসা দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা। গ্রিসে শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু হলে দূতাবাস আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। 2022 সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে মিনিস্টার অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম প্যানাইওটিস মিতারাচি সই করেন। পাঁচ বছরের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর 4,000 নতুন কর্মীকে কাজ করার সুযোগ দেবে গ্রিস। এ চুক্তি দুবছর অতিবাহিত হলেও এখনও পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি। গেল বছর ঢাকায় এথেন্সের ভিসা কেন্দ্র চালু হয়। যে কোম্পানিগুলোতে তাদের অনেক লোক দরকার, বাংলাদেশিরা খুব নিরীহ, বিনয়ী, খুব কর্মঠ, পরিশ্রমী, এবং তারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশিরা যেন এখানে আসে, এবং বিশেষ করে তাদের কৃষিক্ষেত্রে যেন তাদের যে শর্টেজ এটাকে যেন তারা ফিল আপ করতে পারে। ওই চুক্তি সম্পাদনের পর থেকেই বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে গ্রিসের ভিসা দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর দালাল চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিস বাংলাদেশ কমিউনিটি কেন্দ্রিক বিভিন্ন গ্রুপেও এ সংক্রান্ত পোস্ট লক্ষ্য করা যায়। আত্মীয় বা কোনো এজেন্সির মাধ্যমে টাকা জমা দিয়েছেন অনেকেই। কেউ কেউ দাবি করেন তাদের আবেদন ঢাকার VFS-এ জমা দেওয়া হয়েছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। BFS বা ভিসা ফেসিলিটেটিং সার্ভিস যেটা এখানে চালু করেছে, গ্রিক গভর্নমেন্টের সাথে এই ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই প্রক্রিয়াকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, তাড়াতাড়ি করে ভিসা ইস্যু করা যায়, সেই ব্যাপারটা নিয়ে তারা কাজ করছে এবং খুব শীঘ্রই আমরা আশা করব এটার সমাধান হবে। বাংলাদেশ থেকে লোক নিয়োগ করতে দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস। শিগগিরই ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী তারা। কার্যক্রম শুরু হলে দূতাবাস থেকে সবাইকে জানানো হবে জানিয়ে আগ্রহীদের অপেক্ষা করার অনুরোধ জানান রাষ্ট্রদূত। সেই ব্যাপারে আমরা নির্দেশনা পেলে সাথে সাথে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিব। মৌসুমী শান্তা, DBC নিউজ ডেস্ক।